হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাচ্ছি। আজকের আমি বাড়িতে পুজো দেব। তো দেখো কত কি যোগাযোগ করা হচ্ছে। এখানে হচ্ছে ঠাকুরের কাছে দেব, তাই জন্য এখানে হচ্ছে ভোগ তৈরি করা হচ্ছে। দাঁড়াও, আমি তোমাদের ব্যাক ক্যামেরায় ভালোভাবে দেখো। এখানে পায়েস রান্না করছে পিসি, আর এখানে খিচুড়ির জন্য ডালটা মানে ভিজিয়ে নিয়েছে, আর সব থেকে বড়ো কথা হচ্ছে ডালটা মানে ভেজে ভিজিয়ে নিয়েছে। আর ওখানে ওপরে হচ্ছে রান্না হচ্ছে, ওটা রাঁধুনিরা রান্না করছে, ভোগ বিতরণ করা হবে। আর এখানে হচ্ছে ঠাকুরের কাছে যেই খাবারগুলো দেওয়া হবে সেগুলো সব আমরা নিজেরা বানিয়ে দেব, ওটা রাঁধুনির হাতে দেওয়া হবে না আর কি। তো চলো দেখো, সব কিছু আমি দেখাচ্ছি, খুব অল্প সময় আমি করেছি। তো দেখো, এটা চাটনি, এটা পাঁচ ছ রকমের ভাজা, খিচুড়ি, লাবড়া, এগুলো ফল কাটা, পায়েস, মানে এখানে সব মানে দিয়ে দেওয়া হয়েছে ঠাকুরের জন্য। আর এখানে ঠাকুরমশাই চলে এসছে ঠাকুরকে স্নান করানোর জন্য। এখানে দেখো বাতাসা, আর এখানে ফল কেটে রাখা হয়েছে, আর সন্দেশ দেওয়া হয়েছে। ঠাকুরের স্নান করানো হয়ে গেলেই পুজো সম্পূর্ণ হয়ে যাবে, মানে পুজো করবে, আরতি করবে। আর এখানে দেখো এই ঢাকটা তোমাদেরকে নিউ দেখাচ্ছি, এটা হচ্ছে ওর বাবার অনেক দিনের ইচ্ছা ছিল, হঠাৎ করেই নিয়ে এসছে। আমিও সেটা বুঝতে পারিনি যে ও সেই দিনেই আনতে যাবে, আমি জানিও না যে ও আনতে গেছে আর কি। তো এখন বিকেলবেলায় চলো করা হবে। আমি ভেবেছিলাম দুপুরবেলায় তোমাদেরকে দেখাবো রান্নার জায়গা, মানে ওপরে কীভাবে রান্না হচ্ছে। এত শরীরটা খারাপ লাগছে, মানে আর দেখাতেই পারলাম না। তো এখন কি হচ্ছে চলো তোমাদের দেখাই। এখন দেখো, একটা চুড়িদার পরে নিয়েছি, শাড়ি আর পরতে ইচ্ছা করলো না, কেননা ভালো লাগছে না, এত গরম এত গরম, আর ওই জন্য চুড়িদার পরে নিলাম আর শাড়িটারই পরে। তো দেখো এখানে সন্ধ্যেবেলায় চলে এসছে, এখানে খিচুড়ি বিতরণ করা হচ্ছে। আর প্রথমে খিচুড়িটা আমার ছেলে দিয়ে মানে আমরা দাওয়া করাচ্ছি। অনেক খিচুড়ি ছিল, আলুরদম ছিল, লাবড়া ছিল, মানে ঠিক আছে, সব সবজি দিয়ে তৈরি করেছিল। আর সত্যি কথা বলতে ঠাকুরের ভোগ দেখবে সব জায়গাতেই, মানে ঠাকুরের ভোগ দারুণ হয়। আর এখানেও হয়েছে, সবাই একবার খেয়ে তিন চারবার করে নিতে আসছে, আর প্রচুর লোক সবাই যাচ্ছিল আসছিল, দাঁড়িয়ে সবাই নিয়েছে, মানে অনেক খিচুড়ি লাস্টে দিয়ে দিতে পারা যাচ্ছে না, মানে সবাই এসছে এখানে, পাড়া থেকে রাস্তায় মানে যারা যাচ্ছিল আর কি তারাও এসছে নিয়ে গেছে খিচুড়ি। তো দেখো ছেলেকে দিয়ে দেওয়া করা হলো, তারপরে মেয়েকে দিয়ে দেওয়া করা হচ্ছে। আর উপরে তো ওখানে সবাই মানে যারা বলা হয়েছে তাদের বাড়িতে খাওয়ানোর জন্য তারা উপরে আসবে। তা মানে এখানে আলুটা কম বলে বোঝা যাচ্ছে না, এটা হচ্ছে আলুর দম আর ওটা হচ্ছে লাবড়া। তো অনেকক্ষণই দেওয়া হয়েছে মোটামুটি। এখানে দেখো বাড়ির সবাই দাঁড়িয়ে আছে, সবাই এসছে, আর আমার ছেলে তো আর বলো না, যেখানে ধুলো পাবে সেখানেই ও বসে যাবে, মানে কিছুতেই মানে ধুলো থেকে আটকানো ওকে যায় না, মানে যেখানে ধুলো দেখবে সেখানেই বসে যাবে, ধুলো কাটবে, গড়াগড়ি খাবে। তার জন্য তো পায়ে প্রচুর র্যাশ বেরিয়ে গেছিলো, র্যাশে ক্রিম মাখানো হচ্ছে, ওষুধ খাওয়ানো হচ্ছে, তাও তা সত্ত্বেও কথা শোনে না। আর এখানে দেখো, এখানে ঠান্ডার জন্য একটু লস্যি করা হচ্ছে, এখানে দেখো। লস্যিটা গরমে সবাই খুব ভালোই খেয়েছে, মানে এতটাই গরম, মানে সাংঘাতিক মাত্রায় গরম, প্রচুর গরম। তো ওই জন্যই দেখো সবাইকে লস্যি দেওয়া হচ্ছে। আর এখানে দেখো সবাই মোটামুটি খেতে বসে গেছে, রাতেও ছিল খিচুড়ি, আলুর দম, লাবড়া, পায়েস, চাটনি, পাপড়।